हेलो फ्रेंड्स, আমার নাম হলো অরিজিত। फ्रेंड्स, একটা ফাটাফাটি নিউজ আছে। তো নিউজটা আমি বলছি, তার আগে আমি কয়েকটা কথা বলে দিই। আমরা যেই জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত, মানে যেই জিনিসগুলো আমরা দেখছি, এই যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, যখন বিজেপি কোনো তৃণমূলের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করে, তখন পুলিশ সেই কমপ্লেন খারিজ করে দেয়। এইটা আমরা এতদিন দেখে দেখে অভ্যস্ত হয়েছি, এগুলোই আমরা দেখছি এতদিন ধরে। তো আজকে যে নিউজটা, এটা হচ্ছে এখন যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে, সঠিক কাজ হচ্ছে, পুলিশ সঠিক কাজ করছে। এখন কি হচ্ছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করছে, কিন্তু পুলিশ খারিজ করে দিচ্ছে। ঠিক আছে, আমি নিউজটা বলছি, ঘটনাটা কি হয়েছে। এই শুভেন্দু অধিকারীর যে নন্দীগ্রামে একটা ধার্মিক সভা ছিল মঙ্গলবার দিন, তো সেই ধার্মিক সভায় বিজেপির নেতাকর্মীর ওপর আক্রমণ করেছিল তৃণমূলের লোকেরা। তো তারপরে ঘটনাটা আমি বলছি। তো ওই হামলায় 15 জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। ওই যে তৃণমূল যে হামলাটা করেছিল, তৃণমূল কর্মীরা যে হামলাটা করেছিল বিজেপির কর্মীদের ওপর, সেইখানে বিজেপির 15 জন কর্মী গুরুতর আহত হন। তাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শুভেন্দু অধিকারী আহত বিজেপি কর্মীদের দেখতে নন্দীগ্রামে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ওরা আমাকে না মারতে পেরে নিরীহ কর্মীদের মেরেছে, বিজেপির গাড়িতে হামলার অভিযোগ দায়ের করা হয় নন্দীগ্রাম থানায়। ঠিক আছে, তো কয়েকজন ব্যক্তির নাম নেওয়া হয় সেখানে। এরপর থেকেই পুলিশ নন্দীগ্রামের ভূতার মোড় সংলগ্ন গ্রামে তল্লাশি শুরু করে। রাতের অন্ধকারে অভিযুক্তদের ধরার জন্য যায় পুলিশ। কয়েকজনকে এই ঘটনার দায়ে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা গিয়েছে। রাতে তল্লাশি চালানোর প্রতিবাদে তৃণমূল কর্মীরা আজ বিক্ষোভ দেখায়। ঠিক আছে, তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে রাতে তল্লাশি চালিয়েছে বলে, ওই ক্রিমিনালগুলোকে ধরেছে বলে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে, ওই ক্রিমিনালগুলোকে ধরছে বলে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে। এটাই তো দরকার, এরকম আরো ওরা কত বিক্ষোভ দেখাবে। এই তো সবে শুরু, এরপর ওরা আরো কত বিক্ষোভ দেখাবে, ওদেরকে গ্রাহ্যই করবে না, পাত্তাই দেবে না। ক্রিমিনালদেরকে পাত্তা দেয়, আর হচ্ছে ক্রিমিনাল ওরকম ভাবে হামলা করেছিল কেন? তো এদের, এরা হচ্ছে ক্রিমিনাল। মমতা ব্যানার্জি এই পুলিশগুলোকে এতদিন ধরে কুশিক্ষা দিয়ে তো ক্রিমিনালদের সাপোর্ট করতে শেখাতো, কিন্তু এখন সঠিক কাজ করছে পুলিশ। পুলিশ এখন বুঝতে পেরেছে কোন কাজটা করা দরকার, কোন কাজটা সঠিক কাজ, কোন কাজটা বেঠিক কাজ, এটা পুলিশ বুঝতে পেরেছে। আর এখন আর মমতা ব্যানার্জিকে কেউ চাইছে না, মমতা ব্যানার্জি উইক হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম না, মমতা ব্যানার্জি আস্তে আস্তে উইক হয়ে যাবে, মমতা ব্যানার্জির হাত থেকে প্রশাসনও চলে যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গ যে বিধানসভা ভোট একদম শান্তিভাবেই হবে, কারণ পশ্চিমবঙ্গের পুলিশই কাজ করে দেবে, রাষ্ট্রপতি শাসনের আর কোনো প্রয়োজনই হবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন সেই রকমই হচ্ছে, পুলিশ এখন বিজেপির হয়ে কাজ করছে, মানে যেটা সঠিক সেটাই করছে। ক্রিমিনালদের ধরছে, ক্রিমিনালদের কেন সাপোর্ট করো, ক্রিমিনালদের তো ধরতেই হবে। তো পুলিশ সেটাই করছে, ক্রিমিনালদেরই ধরছে, আর এরা জ্বলছে রাতের অন্ধকারে
পুলিশ ধরতে গেছিল বলে সেই কারণে এরা চলছে। রাতের অন্ধকারে গেছিল বলে ওরা বিক্ষোভ দেখাচ্ছে, বেশ করেছে রাতের অন্ধকারে গেছিল, কেন দিনের আলোতে গেলে পালিয়ে যেতে সুবিধা হতো নাকি? হ্যাঁ, ক্রিমিনালগুলোর এখন অবস্থা খারাপ, এই টেরোরিস্টগুলোর অবস্থা খারাপ। তারপরে কি বলেছে আমি বলছি, তারা অভিযোগ করে বলে রাতে সবার বাড়ির দরজা ধাক্কাচ্ছে পুলিশ, এমন কি পুলিশের পোশাকে শুভেন্দুর অনুগামীরাও আছে বলে অভিযোগ করে তারা। তো রাতে পুলিশ দরজা ধাক্কাবে, তো ক্রিমিনালদের দরজা তো ধাক্কাতেই হয়, ক্রিমিনালদের দরজা ধাক্কাবে না তো কি করবে, তাই না? ক্রিমিনালদের ধরবে কি করে? রাতের অন্ধকারে যাবে, গিয়ে ধরে নেবে, দরজা ধাক্কা ভেঙে ভেঙে দেবে, গিয়ে ধরে নেবে। এটাই তো ঠিক, ওরা তো ক্রিমিনাল, নাহলে ওরা কী করে হামলা করেছিল? ক্রিমিনালদের এরম করেই ধরে, ঠিক করেছে, যা করেছে পারফেক্ট করেছে পুলিশ, এটাই তো করার দরকার, পুলিশ এখন সঠিক কাজ করছে। তারপরে আরো বলছি, তারপরে হ্যাঁ, আর পুলিশের এহেন কাজের প্রতিবাদেই তারা আজ এই পথ অবরোধ করে, যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছে পুলিশ, ঠিক করেছে, এটাই তো দরকার, পুলিশ সঠিক কাজ করছে, এর জন্যই বলছে পুলিশ সঠিক কাজ করছে। ক্রিমিনালদের অভিযোগ খারিজই তো করবে, ওরা তো ক্রিমিনাল, ওদেরকে গোপাত্তা দেয়, ওদেরকে জেলে ঢোকাবে, এবার ওরা জেলে ঢুকবে, এটা হচ্ছে ব্যাপার। জেলে তো ঢুকছেই, ধরেছে, গ্রেপ্তার করেছে, জেলে ঢোকাচ্ছে, আর বাকি সব ক্রিমিনালগুলো জেলে ঢুকবে, এদের আর কেউ সাপোর্ট করবে না, কেউ আর সাপোর্ট করবে না এদের। ক্রিমিনালগিরি দেশের ক্ষতি করা, হ্যাঁ দেশের ক্ষতি করা, দেশের মানুষের ক্ষতি করা, বোমাবাজি ফোমাবাজি আতঙ্কবাদী এই সমস্ত জঙ্গি কার্যালয় চালানো রাজ্যের মধ্যে, এরা সব এবার জেলে ঢুকবে, এবার এদের ওপর টাইট নেওয়া হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো তারপরে এক পুলিশ অভিযোগ করে জানিয়েছেন যাদের নামে অভিযোগ করা হয়েছে শুধুমাত্র তাদের বাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। হ্যাঁ, যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদের বাড়িতে তল্লাশিটা চালানো হচ্ছে, ঠিকই তো, পুলিশ তো সঠিক কাজই করেছে, সবার বাড়িতে কেন তল্লাশি চালাবে? শুধু ক্রিমিনালদের বাড়িতেই তল্লাশি চালাচ্ছে, যাদের নামে অভিযোগ আছে তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, এটা তো করা উচিত, এটাই তো উচিত, এটাই তো ঠিক, পারফেক্ট কাজ করছে পুলিশ, একদম পুলিশ একদম সঠিক পথে চলছে, পুলিশ একদম সঠিক পথে চলছে। তো এরকমভাবেই চলা উচিত, আগে যে পথটায় চলতো সেটা সঠিক ছিল না, বেঠিক পথ ছিল, এখন সঠিক পথে চলছে পুলিশ, এটা হচ্ছে ব্যাপার, দারুণ গুড নিউজ এটা। একটু আগে আমি নিউজটা পেলাম, তা আমি শেয়ার করলাম সবার সামনে, আমার খুব ভালো লাগছে, পরিবর্তন হচ্ছে, পুলিশের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে, সঠিক পথে চলছে, নিরপেক্ষভাবে চলছে, এই জিনিসটাই আমার ভালো লাগছে। এতদিন পুলিশ ক্রিমিনালদের সাপোর্ট করতে, এবার নিরপেক্ষভাবে চলছে, এইটাই আমার ব্যাপক লাগছে, ফাটাফাটি লাগছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এইটুকু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।